ওয়েলকাম টু শর্মিজ বাঙালিয়ানা, যেখানে আমরা প্রতি শনিবার নতুন নতুন রান্না শিখি, তাও আবার খুব ইজি স্টেপে। আরও নতুন নতুন রান্নার রেসিপি জানার জন্য এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, পাশের বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলবে না। তাহলে চলো দেখে নিই আজকের রেসিপি। চিকেন স্টু বানাতে অ্যাট ফার্স্ট আমি কড়াইতে রিফাইন তেল দিচ্ছি 2 টেবিল চামচ, ফোড়নে দিচ্ছি গোটা গরম মশলা আর একটা তেজপাতা, 1-2 সেকেন্ডের জন্য একটু ফ্রাই করে নেব। এবার দিচ্ছি 1 চামচ ক্রাশ করা রসুন, রসুনটাকেও হালকা ফ্রাই করে নেব। একটা মিডিয়াম সাইজের স্লাইস করা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আলু, পেঁপে দিচ্ছি, কেটে রাখা গাজর দিয়ে দিচ্ছি, আর দেব বিনস। সবজিগুলোকে 1-2 মিনিটের জন্য হাই ফ্লেমে এভাবে ভেজে নেব। এবার আমি পরিমাণ মতো চিকেনটা অ্যাড করে দিচ্ছি। চিকেনটা দিয়ে হাই ফ্লেমে সমস্ত সবজির সাথে 2-3 মিনিটের জন্য ভাজবো। গোলমরিচ গুঁড়ো দেব 1/2 চামচের থেকে একটু কম, নুন দেব 7 মতো। আবারও আমি এটাকে 2-3 মিনিটের জন্য হাই ফ্লেমে ভেজে নেব। সমস্ত উপকরণ খুব ভালোভাবে ভাজা হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করছি 1 কাপ জল। এবার চিকেনটাকে ঢেকে রান্না করব, যতক্ষণ না সব কিছু সুন্দরভাবে সেদ্ধ হয়ে আসছে। তো দেখো আমাদের সমস্ত সবজি চিকেন কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে এসেছে। নামানোর আগে আমি একটু বাটার অ্যাড করছি। আমাদের চিকেন স্টু কিন্তু একদম রেডি। এর আগেও কিন্তু আমি শেয়ার করেছি কিভাবে প্রেশার কুকারে চিকেন স্টু বানায়, তোমরা যদি দেখতে চাও অবশ্যই কিন্তু ডেসক্রিপশন বক্সে গিয়ে চেক করো। ট্রাই করো এটাকে হালকা সাদা গরম ভাত অথবা ব্রাউন ব্রেডের সাথে। দেখা হবে নেক্সট ভিডিওতে।